আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তারা কষ্ট করে আজকের ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল অর্জন করে দাও আমিন সম্মানিত হাফিজ ভাই জাকির ভাই জহির ভাই তোফাইল ভাই যারাই আল্লাহ কষ্ট করে এই ইফতার অ্যারেঞ্জমেন্ট করেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের ফ্যামিলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের ফ্যামিলি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের জীবন থেকে যাবতীয় বালা মুসিবত গুলো তুমি উঠায় নাও আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে ইসলামিক সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ আজকের এই ইফতার এবং দোয়ার মাহফিল থেকে আল্লাহ রিকোয়েস্ট হয়েছে আল্লাহ রিকোয়েস্ট করা হয়েছে বেগম খালেদা জিয়া ওনার সন্তান তারেক রহমান আল্লাহ দুজনেই অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো দীর্ঘ হায়াত নসিব করো ইয়া রাব্বুল আলামিন যাবতীয় অনিষ্টতা আল্লাহ দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন ওনাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে দেন উনি যদি কোনো অন্যায় করে থাকেন কোনো অপরাধ করে থাকেন ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই মাফ চাই আল্লাহ ওনাকে মাফ করে দেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার কলিজার ভাই আল্লাহ কষ্ট করে তারা এই ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে দেন সম্মানিত জহির ভাই ইয়া আল্লাহ তাকেও কবুল আর মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন জাকির ভাই তাকেও আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ সোহাইল ভাই আল্লাহ তাকেও কবুল আর মঞ্জুর করে দেন তোফাইল ভাই সহ ওয়াশিংটন ডিসি সর্বস্তরের সকল সদস্যকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন ইয়া রাব্বুল আলামিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন